হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, কালকে ঈদ গেছে, আজকে শুক্রবার। তো আজকে মানে এবার ঈদে কোথাও যাওয়া হয় নাই, তো চিন্তা করলাম কোনো একটা জায়গা থেকে ঘুরে আসা দরকার। সেই জন্য আজকে চলে যাচ্ছি নাটোরে এক বন্ধুর বিয়ে খাইতে। তো এখন আসি হচ্ছে টাঙ্গাইলে, টাঙ্গাইল থেকে নাটোরের দিকে যাচ্ছি। নাটোর এর আগে যদিও আমি যাই নাই, আজকেই প্রথম আমার। যাওয়ার কথা ছিল অনেকবার, কিন্তু একবারও যাওয়া হয়ে ওঠে নাই, সেজন্য চিন্তা করলাম আজকে যাই। তো আপনাদেরকে সাথে নিয়েই আজকে ভিডিওটা করতেছি, ইনশাল্লাহ পুরোটা রাস্তা দেখানোর ট্রাই করব। ঈদের পরের দিন, তো যে কারণে দেখা যাচ্ছে যে রাস্তা মোটামুটি ফাঁকা, অনেক ফাঁকা। এমনি নর্মাল দিনের থেকে খুবই ভালো লাগতেছে রাস্তা দিয়ে আজকে যাইতে। বড় গাড়ি কম, ট্রাক কম, বাসের চাপ কম। এমনি নর্মালি দুই একটা বাইক দেখা যাচ্ছে, বাস কিছু আছে, পুরো রাস্তা ফাঁকা, দেখতেই তো পারতেছেন। আর একটু একটু কুয়াশা কুয়াশা ভাব, যদিও এখন 7:44 বাজতেছে ঘড়িতে, দেখতে পারতেছেন কিনা। আমার খুব ভালো লাগছে রাইড করতে। আর আমার এক্সস্ট সম্পর্কে যদি বলি, আমি আমার এক্সস্টের পারফরমেন্স পাচ্ছি সেই লেভেলের, এ ক্লাস। এখন মূল কথা যেটা, সেটা হচ্ছে এই এক্সস্ট পারফরমেন্স, এক্সস্ট আমি আগেও বলছি, এখন আমি ডিভিকিলার খুলে রাইড করতেছি সাহস করে হাইওয়েতে। পুলিশ আছে কিনা আমি বলতে পারবো না, তো সাউন্ড আপনারা কতটুকু পাচ্ছেন সেটাও বলতে পারি না, কিন্তু আমি যথেষ্ট মজা পাচ্ছি। সামনে যমুনা সেতু, একদম যমুনা সেতুর টোলে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি যমুনা সেতু টোল প্লাজায় চলে আসছি। কোনটায় ঢুকবো কোনটায় ঢুকবো, এটাতেই ঢুকি, এটাতে ফাঁকা, এই গাড়ি পার হইলে আর কোনো গাড়ি নাই। অনেকে হয়তো জানেন না যে যমুনা সেতু টোল কত করে নেয়। যমুনা সেতুতে নেয় হচ্ছে 50 টাকা করে, আর পদ্মা সেতুতে মেবি 100 টাকা, সঠিক বলতে পারলাম না। যারা গেছে তারা একটু বলেন কত করে পদ্মা সেতুতে বাইকে। যমুনা সেতুতে বাইকে আগে 40 টাকা ছিল, এখন 50 টাকা করছে। আর এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে মেবি, হ্যাঁ প্রিমিয় গাড়ি, ইস, হ্যাঁ রে বাবা রে বাবা, বাজে অবস্থা। গাড়িটার ওইভাবে রেখে চলে গেছে। রাজশাহী রোড এটাই তো না? সিরাজগঞ্জ রোড থেকে ফার্স্ট টাইম রাজশাহীর দিকে ঢুকলাম, এর আগে কখনো আসি নাই। রোদ উঠে গেছে, গরম লাগতেছে, উইন্ড ব্রেকার খুলবো কিনা চিন্তা করতেছি। আবার উইন্ড ব্রেকার খুললে প্রচুর পরিমাণে ধুলা রাস্তাতে। রাজশাহী রোড যে কেমন সেটা আমার জানা নাই। এখানে দিছে হচ্ছে খুলনা 254 কিলোমিটার, রাজশাহী 113 কিলোমিটার, নাটোর হচ্ছে এখনও 70 কিলোমিটার, বাবারে 100, মানে শুধু 70 কিলোমিটার। আর আমি অলরেডি আসছি কয় কিলোমিটার সেটা যদি দেখি, আমি আসছি 46 কিলোমিটার, তাহলে এখানে আমি 46, ও প্রায় 110, বগুড়ার মতোই। প্যারা নাই, চিল, এখান থেকে বগুড়া 50 কিলো আর নাটোর 60 কিলো, ওই 10 কিলো কোনো ব্যাপার না, যাই। খুব ভালো লাগতেছে রাইড করতে, মজা পাইতেছি। আমার পিলিয়ন নিয়ে আসার কথা ছিল, সে পিলিয়ন আসবে না, খুবই ভালো হয়েছে না আসাতে, আমার অনেক ভালো লাগতেছে, আসলে আরও প্যারা হইতো। এখন বাজতেছে ঘড়িতে 8:14, সামনে কোথাও একটা দাঁড়াবো, দাঁড়ায় নাস্তা করতে হবে সকালে। সকালে কিছু খাই নাই এখন পর্যন্ত, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে রাইড শুরু করছি। এই রাস্তাটা সিঙ্গেল রোড, তো এতক্ষণ ভালোভাবে আসছে, এখন খুব প্যারা হবে বোঝা যাচ্ছে, রাস্তাও ভালো না, একটু একটু ঝাঁকি। ঈদের পরে ঘোরাঘুরির মজাটাই অন্যরকম, হয়তো অনেকে বুঝেন না, জোশ লাগে আমার অনেক ঘোরাঘুরি করতে। আমি রাজশাহী সিটিতে গেছিলাম, এটা তো এখন যাচ্ছি নাটোরে, এর আগে রাজশাহী সিটিতে গেছিলাম। রাজশাহী সিটি যথেষ্ট সুন্দর, যত দিন যাচ্ছে রাজশাহীটাকে মানুষ
আরো উন্নত করতেছে, আরো সুন্দর করতেছে। এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি রাজশাহীতে একবারই গেছি, একবারই আমার ভালো লাগছে। যারাই গেছে এই পর্যন্ত রাজশাহীতে, কেউ বলে না এই যে রাজশাহী সিটিটা আমার ভালো লাগে নাই। নিট অ্যান্ড ক্লিন একটা সিটি, খুবই জোস, খুবই জোস। আর এই রাস্তাটাও ভালো, খারাপ লাগতেছে না। দুই পাশে গাছ দেখেন কি সুন্দর লাগতেছে, মানে এরকম করে গাছ হালায় আছে, একটা আরেকটার সাথে লাগায় আছে। পুরোটা রাস্তা এরকম থাকলেই হবে। ট্যাঙ্কে একদম ফুল করে নিছি, যদিও আমার তেলের কাটা মিটার নষ্ট, কিন্তু সমস্যা নাই, তেল তো ফুল আছে। তেল ফুল থাকলে কোনো টেনশন থাকে না। আর রাজশাহী রোডের লোকেশন এটা হচ্ছে একদম সোজা, মানে কোনো প্যারা নাই, সোজা যাইতেই থাকবেন, যাইতেই থাকবেন। কোনোদিন আসি নাই, তারপরেও সাহস নিয়ে আজকে যাচ্ছি। ও হঠাৎ করে মানে যে একটা আলুর মতো বের হয়, রাস্তার মধ্যে আলু থাকে, সে আলুগুলো বের হইলে অনেক ভয় লাগে। সবচাইতে অবাক করা বিষয় কি জানেন, আমি এক্সস্ট লাগাইছি, এখন কিন্তু ডিবি গিলার খুলে চালাচ্ছি, মানে মোটামুটি ফ্রি ফ্লো হয়ে আছে আর ফুল সিস্টেম এক্সস্ট, তারপরেও আমার মাইলেজ ড্রপ করে না। আলহামদুলিল্লাহ আমি আগে যে মাইলেজ পাইতাম সেটাই পাচ্ছি। যদি এইভাবে চালাই 80, 90, 70, 80 এরকম যদি রানিং করি আমি হাইওয়েতে, আমি 50 মাইলেজ পাই। আর এখন আস্তে আস্তে মাইলেজ মানে একটু 2-1 কিলোমিটার কমছে। এই যে আমার এক্সস্ট লাগানো দেখতে পারতেছেন, আমি যদি এখন আমার মাইলেজটা আপনাদের দেখাই, দাঁড়ান দেখছেন 44.2 কিলোমিটার মাইলেজ দিচ্ছে। হ্যাঁ, একটা স্পোর্টস বাইক থেকে অন মানে এক্সস্ট লাগানোর পরে V3 বলেন, অন বাইক বলেন, এটার থেকে এরকম মাইলেজ পাওয়া যথেষ্ট। আমি কিন্তু রাশ টানছি, সব কিছুই দেখাইছি আপনাদেরকে, এর আগেও দেখাইছি, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক। এই যে এখান থেকেই মানে আমের বাগান শুরু হয়ে গেছে, রাজশাহী নাম নিতে নিতেই আম শুরু হয়ে গেছে। পাঞ্জাবি পরে বাইক রাইড করাটা খুব টাফ, শুধু উড়াউড়ি করে। এ রাস্তা আপনাদেরকে দেখাইতে আমার ভালো লাগতেছে, কথা বলতে ইচ্ছাই করতেছে না, খালি মনে হচ্ছে ভিউগুলো দেখাইতে দেখাইতে পুরোটা রাস্তা শুধু ভিউ দেখাইতে দেখাইতে শেষ করে দেই। আজকে নাটোর থেকে বগুড়ায় যাব না আবার টাঙ্গাইল ব্যাক করব, সেটা বুঝতেছি না কী করবো। বগুড়াতে আজকে ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা করার কথা ছিল, সব ফ্রেন্ডরা একসাথে হবে, যাইতে পারবো কিনা আল্লাহই জানে। কালকেও আবার টাঙ্গাইলে প্রোগ্রাম আছে, সব কিছু মিলে খুব বিজি। আর আমার হয়তো আজকে হচ্ছে 12 তারিখ, মেবি না 12 তারিখই তো মনে হচ্ছে, 13, 14, 15 এই 3 দিনই হয়তো আমার এই বাইকটা রাইড করা হবে, মানে যে কোনো বাইক। আমি তারপরে 1 বছরের জন্য বের হয়ে যাব বাহিরে, এখন পুরো একটা বছর এই বাইকটা পরে থাকবে। এটা আমি চিন্তা যখন করি তখন খুবই খারাপ লাগে, যেটা আমার হচ্ছে পথের সঙ্গী, আমার ভালোবাসা বলতে পারেন, সেই জিনিসটাকে 1 বছর রেখে আমি থাকবো। আর সবচেয়ে বড় কথা, সেটা আমি বিক্রি করে যাব না। আমি যেভাবে একটা বাইক রেখে যাওয়া দরকার, অর্থাৎ একটা বাইক যদি আপনি লং টাইম না ইউজ করেন, তাহলে আপনি ব্যাটারির লাইনগুলো খুলে দিয়ে যাবেন, তারপরে সুন্দর করে ক্লিন করে সার্ভিস করে সুন্দর মানে প্যাকেটিং করে এক কথায় ঢেকে রেখে যাবেন, তাহলে দেখবেন বাইক ভালো থাকে। এখন এতদিন একটা বাইক থাকবে এইভাবে, বিক্রি করব না, এর কারণ একটাই যে এটা অনেক ভালো লাগে, আর ভালো লাগা কাজ করে, যে কারণে বিক্রি করব না। অনেকেই কোথাও যদি চলে যায় তারা বাইক বিক্রি করে দেওয়া যায়, মানে টাকা পয়সার সমস্যা থাকলে সেটা ভিন্ন কথা, কিন্তু আমার কাছে মনে হয় যদি কোনো টাকা পয়সার সমস্যা না থাকে, যে আপনার বাইকটা যদি আপনি রাখতে চান বা বিক্রি করার প্রয়োজন মনে না করেন, আমার মনে হয় বাইকটা আপনার কাছেই রেখে দেওয়াই ভালো। আমি চিন্তা করছি আমি রেখে যাওয়ার পরে 1 বছর পরে এসে যদি দেখি আমার বাইকের অবস্থা ভালো না, হ্যাঁ মানে কোনো একটা পার্টস নষ্ট হয়ে গেছে, বা এখন তো জানেনই গ্যারেজে রাখলে ইঁদুর বলেন অনেক কিছুই আছে, পোকামাকড়, এরা তার তার কেটে ফেলে, অনেক ওয়্যারিং কেটে ফেলে, তো যদি সেরকম কিছু হয়, যদি কিছু চেঞ্জ করতে হয়, বড় ধরনের খরচও হয়, আমি ইনশাল্লাহ করব। আমার ইচ্ছা এই বাইকটাকে আমি অনেক দিন ইউজ করব ইনশাল্লাহ। কারণ হচ্ছে এখনও রাস্তায় দেখবেন অনেক ভার্সন 2, V3, R15, ভার্সন 2, ভার্সন 1 ভালো ভালো কন্ডিশনের গাড়ি আপনার মনে করেন মানুষ ইউজ করতেছে। তা আমারও ইচ্ছা ওই রকমই, যে আমি এই বাইকটাকে আগামী 10 বছর কেন, যতদিন এই বাইকটা রাখতে পারবো আমি আমি রেখে দেবো, এর সাথে সাথে অন্য অন্য বাইক ইউজ করব। ওই সময় এটা আমার লেজেন্ড বাইক থাকবে। আর আর সিরিজের যত গাড়ি আছে বাংলাদেশে অন্তত, সবচাইতে পপুলার হয়েছে R15 V3-এর জন্য,
এটা মানতেই হবে আপনাকে। এই পাশের ভিউ জোস লাগতেছে, একমাত্র ভিথ্রির জন্য R15 উঠে গেছে, কারণ ভার্সন 2-তেও স্টক সীমিত ছিল আর ভার্সন 2 অতটা মার্কেট পায় নাই ওই সময়। বাইক মানুষ ওই বাইকটা নিত, আমি যতদূর দেখছি যারা একটু হাই ক্লাস ফ্যামিলির ছেলে পেলে তারাই নিত, আর ভিথ্রিটা মোটামুটি অনেকেই অ্যাফোর্ড করতে পারতেছে এই সময় আইসা, কারণ ভার্সন 2 স্টক সীমিত হওয়ার কারণে সেকেন্ড হ্যান্ড বাইকের অপশনই ছিল না। আর একটা ভিথ্রি একটা মানুষ যদি 10,000 কিলো 20,000 কিলো চালানো নেয়, দেখা যায় 3-3.5 লাখ টাকার মধ্যে একটা ভালো বাইক পাইতেছে, যে কারণে অনেকেরই ইচ্ছা পূরণ হচ্ছে। একদম নাটোরের রোডে ঢুকে গেছি, এটা হচ্ছে গুরুদা, সামনে গেলে চাঁচকোর বাজার যেটা আর কি, নাটোরের গুরুদাসপুরের আগে চাঁচকোর বাজার, ওইখানে আগে যাব। এখান থেকে আর 3 কিলো মেবি, 4 কিলো তো বলছে আরও অনেক আগে, অলরেডি 1 কিলো চলে এসেছি। রাস্তাটা একটু ভাঙা, একটু চলার মতো বাট একটু ভাঙা, উপরে ওই যে মাটির গাড়ি মনে হয় এদিকতে যায়, মাটি পড়ে পড়ে উঁচু নিচু হয়ে গেছে। যাই হোক প্যারা নেই, এটা কি বাড়ি না মসজিদ? হ্যাঁ বাসা, সুন্দর তো। ঈদের পরে সবাই বেড়াইতে যায়, এখন আর ওই মুডটা নাই, আগের মতো মুড কাজ করে না, যে নানির বাড়ি যাবো দাদির বাড়ি যাব হয় না। এই যে আমার বন্ধুর সাথে আমার দেখা হয়ে গেছে, বন্ধু কেমন আছো? এত তাড়াতাড়ি চলে আসবো তা তো ভাবিনি আমি। ইয়াল্লাহ, এই দেখ টাঙ্গাইল থেকে আসছি, মাত্র 76 কিলোমিটার, 78 কিলোমিটার, বগুড়ার থেকে আসলে তারও বেশি লাগতে পারেন, কিন্তু এদিক কিছু মনে হলো না, রাস্তা একবার সোজা তো। কি খবর বলো, তুমি রেডি হওনি এখনো? গাইস ফাইনালি আমার ফ্রেন্ডের বাসা থেকে বের হয়ে গেছি, এত গরম ছিল যে কারণে মানে বাসাটা কোথায় তারপরে বিয়ে খাইলাম যেগুলো কোনো ফুটেজ নেই নাই, খুবই বিরক্ত লাগতেছিল। তো আবার এখন ব্যাক করতেছি, এখন ঘড়িতে বাঁচতেছে হচ্ছে 4:50, যেই বাজার থেকে ভিতর দিকে ঢুকছিলাম ডান দিকে সেখানে আবার চলে আসছি। এটা বলা হচ্ছে কাঁচি কাটা, এই বাজারের নাম কাঁচি কাটা। হ্যাঁ এখান থেকে আমি আবার বামে চলে যাব টাঙ্গাইলের উদ্দেশ্যে, বামে সিগন্যাল দিয়ে দেই, এখানে একটু দাঁড়ায় একটু চাটা খেয়ে নিই। ভিউয়ার্স ফাইনালি নাটোর থেকে বের হয়ে গেছি, বের হয়ে আবার যমুনা সেতুতে চলে আসছি। ভিডিও না করার কারণ হচ্ছে একই রাস্তা দুইবার দেখাইলাম না, যে কারণে ভিডিও আর করি নাই। নাটোর ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে জানায় দিয়েন, আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।